কংগ্রেসের সমর্থনে সরকার গঠন করলেও আম আদমি পার্টি যে দুর্নীতি ইস্যুতে বিন্দুমাত্র আপোষ করতে রাজি নয় তা ফের স্পষ্ট করে দিলেন দলের আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল। আজ ফেসবুকে তিনি লিখেছেন, কংগ্রেস বাইরে থেকে আম আদমি পার্টিকে সমর্থন দিচ্ছে, এটা কোনো জোট নয়, মানুষের মতকে সম্মান দিয়ে সরকার গড়ছে আপ। দুর্নীতি প্রসঙ্গে আম আদমি পার্টি কোনো সমঝোতা করবে না, সেজন্য জানুয়ারির প্রথম দু সপ্তাহের মধ্যেই দিল্লি লোকায়ত বিল পাশ করানোর পরিকল্পনাও রয়েছে। পাশাপাশি কেজরিওয়াল জানিয়েছেন, কংগ্রেস সমর্থন তুলে নেওয়ার ফলে যদি সরকার পড়ে যায় তাহলে আম আদমি পার্টি ফের মানুষের কাছে যাবে, কিন্তু সরকারে থাকার জন্য কংগ্রেসের সঙ্গে কোনো সমঝোতা করবে না। অঘ্রাণী কৃষ্ণ সপ্তমী, এই পুণ্যতিথিতেই জয়রাম বাটিতে শ্যামাসুন্দরী দেবীর কোল আলো করে জন্ম নিয়েছিলেন সারদা দেবী। সেই উপলক্ষে বাগবাজারের বাড়িতে ভক্তি উপাচার মঙ্গল গান বিশেষ পুজো অনুষ্ঠানের মধ্য দিয়ে সোমবার পালিত হয় সারদা মায়ের 161তম জন্মতিথি। শীতের সকালে ঘন কুয়াশা বা মিটিং মিছিলের জট কোনোটাই নয়, স্রেফ ব্লেজার বিভ্রাটে বিমান ধরতে পারলেন না তথ্য প্রযুক্তি সংস্থার আধিকারিক নির্মাল্য নাগ। হাওড়ার বাসিন্দা নির্মাল্য নাগের দাবি, অফিসের কাজ ছিল বেঙ্গালুরুতে, সোমবার সকাল 9:55 বিমানে যাওয়ার কথা ছিল, সেজন্য সকাল 9:00 মধ্যেই দমদম বিমানবন্দরে চলে যান তিনি। তাঁর দাবি, নিয়ম অনুযায়ী স্ক্যানারে দিয়েছিলেন ল্যাপটপ ও ব্লেজার, অভিযোগ হাতে ল্যাপটপ ফেরত পেলেও ব্লেজার পাননি তিনি, অভিযোগ জানান সিআইএসএফ এর অফিসে। খোঁজাখোঁজের পর অবশেষে ব্লেজার যখন হাতে পেলেন নির্মাল্য, তখন ঘড়ির কাঁটায় 10:10, বিমান উড়ে গিয়েছে মাঝ আকাশে। ব্যারাকপুর চিড়িয়া মোড় থেকে এই রাস্তা সোজা চলে গিয়েছে ব্যারাকপুর আদালতের দিকে, প্রতিদিন অসংখ্য মানুষের যাতায়াত, এহেন গুরুত্বপূর্ণ রাস্তাতেই টোল আদায় ঘিরে বিতর্ক। প্রায় সব টোল প্লাজাতেই গাড়ি থামানোর ব্যবস্থা রয়েছে, কিন্তু এখানে তেমন কিছু নেই। দেখা মিলবে না টোল আদায় নির্দেশিকা সম্বলিত কোনো সাইনবোর্ড বা হোর্ডিং এর, অথচ রয়েছে টোল গুমটি, দায়িত্বে দুজন কর্মী। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এই রাস্তাতে বাণিজ্যিক গাড়ি ঢোকালে 150 টাকা কর দিতে হয়, কিন্তু যদি কেউ ভুলবশত এই রাস্তায় চলে আসেন তাহলে অভিযোগ সেক্ষেত্রেও রেহাই নেই। স্থানীয়দের দাবি, একবার গাড়ি নিয়ে গেলেও এক বছরে টোল আদায় করে ক্যান্টনমেন্ট বোর্ড। অভিযোগ মেনে নিয়ে টোল কর্মীরা জানিয়েছেন, সেপ্টেম্বর থেকে চালু হয়েছে টোল আদায়ের নতুন নিয়ম।